বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আপনাদের জন্য দুটি গাড়ি কালেকশন রেখেছি। সেটি হচ্ছে 2010-এর 2007-এর মডেলে। বাম পাশে হচ্ছে টয়োটা হাইল্যাক্স ডাবল ক্যাবিন পিক আপ, থাইল্যান্ডে বলি নিউ সেভেন। আমার ডান পাশে আছে মিৎসুবিশি L200 2020-এর মডেল, বিশের রেজিস্ট্রেশন, ব্র্যান্ড ইম্পোর্ট। দুটি গাড়ি আছে আমাদের L200-এর, সেম কালারের, সেম গাড়ি। আজকে শুরু করি আপনাদেরকে পিছনের সাইডে কি অবস্থা আছে মিৎসুবিশি L200 থেকে। এলইডি ব্যাকলাইট দুটি আলহামদুলিল্লাহ গাড়ির সাথে অরিজিনালি আসছে, এবং যেহেতু মিৎসুবিশি L200 অক্ষরগুলো ফ্রেশ আছে এবং স্পোর্টস অক্ষরগুলো ভালো আছে। এবং আপনার আটে দেখাচ্ছি আপনার ব্যাকলাইটটি, এটা হচ্ছে শো লাইট এলইডি, এবং এটি হচ্ছে আপনার ব্যাকডালা আপনার ভিট, এবং হচ্ছে খোলার যে হ্যান্ডেলটি, ওপেন করার হ্যান্ডেলটি, এবং মিৎসুবিশি অক্ষরটি ফ্রেশ আছে, এটা লোগো, এবং 13 সিরিয়ালের, এটা বিশের রেজিস্ট্রেশন, যার কারণে আপনার 13 সিরিয়ালটি এটি হয়েছে। এই গাড়িটির ব্যাকলাইটটি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু স্পেস আছে। আলহামদুলিল্লাহ যেহেতু ডাবল কেবিন পিক আপের জন্য স্পেসটি যতটুকু এসছে এটা দেখালাম আপনাদেরকে কতটুকু স্পেস আছে। চলুন আপনাদেরকে বাম পাশে দেখায় কি অবস্থা আছে। এখানে ব্যাকলাইটে আপনি দেখাচ্ছি এলইডি ব্যাকলাইট, এবং হচ্ছে রিংসগুলো কিন্তু অরিজিনালি অ্যালো রিংস আসছে মিৎসুবিশির, এবং টায়ারগুলো এক থেকে 1.5 বছর রাফ ইউজ করতে পারবেন, একেবারে নতুন অবস্থায় আছে। এবং আপনি যদি দেখাচ্ছি অকটেন, এটা কিন্তু ডিজেল ট্যাঙ্কটি বাম পাশে, সব গাড়িতে কিন্তু অকটেন আসে, এটা তো ডিজেল, বাম পাশে দেখাচ্ছি আপনাদেরকে। আর জিনিস বলি, এটি কিন্তু আপনার যেহেতু লাক্সারিয়াস গাড়ি, হ্যান্ডেলগুলো কিন্তু ক্রোম নিকেল, নিকেলের আসছে অরিজিনাল গাড়ির সাথে। পাদানিগুলো কিন্তু 17 বছর অন্য অন্য গাড়িতে কিন্তু আপনার ইনস্টল করা লাগে, এটি কিন্তু অরিজিনালি গাড়ির সাথে আপনার এইভাবেই জাপান থেকে এসছে। এবং প্রত্যেকটি লুকিং গ্লাসের, এই যে এখানে দেখাচ্ছি আপনাদের এলইডি, এগুলো কিন্তু এলইডি আপনার লাইটগুলো, এবং দরজারে যে আপনার এই হ্যান্ডেলটিও কিন্তু আপনার হচ্ছে ক্রোম নিকেল। দরজার ভিট গ্লাসের অরিজিনালি খুবই ফ্রেশ অবস্থায় আছে, এবং ডাস্ট ম্যাট থেকে শুরু করে সম্পূর্ণ কানবিট আসছে। এখানে আপনার ইন্ডিকেটর লাইট মার্কারে সচল অবস্থায়, রিমস চারটি দেখাচ্ছি একই ডিজাইন আছে কিনা, ডান পাশের, বাম পাশের, সামনের। এরপর চলুন আপনাদেরকে দেখাই সামনের সাইডটি, যেহেতু আপনার পিছনের সাইডটি দেখানো হলো। এটি কিন্তু এলইডি হেডলাইট, এবং এটা হচ্ছে প্রজেকশন হেডলাইটটি কিন্তু আপনার এখানে কিন্তু প্রজেকশনের সিস্টেমটি, এবং আপনার এটি কিন্তু নিকেলের সম্পূর্ণ, বিটটি কিন্তু সম্পূর্ণ কিন্তু নিকেলের। এটি কিন্তু আপনার প্রজেকশন আপনার হচ্ছে, যেমন এটি হচ্ছে ফগ লাইট, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, এই লাইটটির ভিতরে দুটি সিস্টেম দিয়েছে জাপান। এবং হচ্ছে সামনে আপনার হচ্ছে ডিজিটাল প্লেয়ার, সামনে পিছনে দেখাচ্ছি আপনাদেরকে 13 সিরিয়ালের, এবং মিৎসুবিশি যে লোগোটি সচল অবস্থায় আছে, এবং গ্রিলটি দিয়েছে আপনার আপনার সিলভার কালারের ডিজাইন। এরপরে বডিটি কিন্তু আপনার সুন্দর একটি বডি কালারের, এবং এখান থেকে দুটি পার্ট দিয়েছে আপনার নিকেলের, এবং এখানে কিন্তু আপনার দুটি ফগলাইট দেখিয়েছি ডান পাশে, বাম পাশের, এবং ডান পাশের ইন্ডিকেটর লাইট, এবং এলইডি যে আপনার হচ্ছে বাল্বগুলো, এবং হচ্ছে এখানে প্রজেকশন এবং হেডলাইটগুলো দেখানো হচ্ছে কি অবস্থায় আছে। এবার ডান পাশে আপনাদেরকে দেখাচ্ছি রিমস টায়ার আপনার হচ্ছে একই ডিজাইন আছে কিনা, এবং ইন্ডিকেটর লাইট, এবং লুকিং গ্লাস, এবং হচ্ছে লুকিং গ্লাসের লাইট, এটি আপনার ইন্ডিকেটর লাইট সচল অবস্থায় আছে। এবং পাদানিটি দেখাচ্ছি একই ডিজাইন আছে কিনা, এবং অরিজিনালি গাড়ির সাথে এই অবস্থায় আসছে। এবং আপনার হচ্ছে ডোর যে হ্যান্ডেলগুলো ক্রোম নিকেলের, সেটি আপনার কিন্তু দেখাচ্ছি চারটি নিকেলের এসছে, এবং হ্যান্ডেলগুলো আপনার দুটি দেখাচ্ছি ডান পাশে এবং বাম পাশের। এবং পিছনের আপনার রিংসগুলো দেখাচ্ছি চারটি এক ডিজাইন আছে কিনা, ডাস্ট ম্যাট সহ সচল অবস্থায় আছে। গাড়িটি কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বাড়ি সাইডে দেখানো হলো। আপনার সাথে কিন্তু দুটি ড্রেন বিট, এবং হচ্ছে একটি এন্টিনার সহ এসছে, সেটি আপনাদের দেখানো হলো। চলুন আপনাদেরকে ভিতরের সাইড সামান্যভাবে দেখে, গাড়িটি আনার পরে কিন্তু ওয়াশ করা হয়নি, অর্থাৎ সে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু আপনার উইন্ডো পাওয়ার, যে গ্লাসগুলো পাওয়ার সুইচ, মাস্টার সুইচ এখানে, এরপর হচ্ছে লুকিং গ্লাসের সিঙ্গেল পাওয়ার সুইচটি আপনাদের দেখাচ্ছি, এবং হচ্ছে আপনার বোনাট ভিতরে কি অবস্থায় আছে আমি সেটি আপনার দেখাচ্ছি কি অবস্থায় আছে। কাপ হোল্ডার থেকে শুরু করে এখানে কিন্তু কাপ হোল্ডার, এবং হচ্ছে এসি প্যানেলটি থেকে শুরু করে এসি, কিন্তু সফটওয়্যার এসি প্যানেলটি, এবং আউটে জিনিস আপনাদের দেখাচ্ছি ভিতরে বাম পাশে কি অবস্থা আছে, সিলিং থেকে শুরু করে একেবারে, কিন্তু এটা কিন্তু ফেব্রিক্স এসছে, আপনার সিট কভারগুলো ইনস্টল করা হয়নি, সিটগুলো কিন্তু ফেব্রিক্সের। এবং এখানে কিন্তু আপনার গিয়ার লিভারটি দেখাচ্ছি আপনাদেরকে, এরপর হচ্ছে হ্যান্ড ব্রেক, এখানে কিন্তু আপনার হচ্ছে এ এসে কাপ হোল্ডার, এ হচ্ছে আপনার হচ্ছে অটোমেটিকলি ফোর হুইল, এটি কিন্তু ফোর হুইলের সিস্টেমটি এখানে আছে, এটা অটোমেটিকলি এখান থেকে দিতে পারবেন। এবং পিছনে কিন্তু কতটুকু স্পেস আছে না আছে আমি আপনাদের দেখাচ্ছি, গাড়ি কিন্তু চাইলে আপনারা সিট কভার এবং হচ্ছে ফটোগ্রাফিটি ইনস্টল করতে পারবেন। চলুন আপনাদেরকে পিছনে সাইডটি দেখে সিটগুলো কি অবস্থায় আছে এবং কতটুকু স্পেস আছে সেটা আপনাদের দেখাচ্ছি, দেখানো হলো আপনাদেরকে ডান পাশের ভিতরের সাইড। চলুন আপনাদেরকে সামনের বাম পাশের সাইডটি একটু দেখাই ভিতরে, এরপর আপনাদেরকে ইঞ্জিন রুমটি দেখাবো। যেমন আপনার
ডান পাশ থেকে দেখা যায় এই যে আপনার ভিতরের সাইড কি অবস্থায় আছে, এবং দেখাবো আপনার সামনে বাম পাশ। যেমন আপনি ড্যাশবোর্ড এবং গিয়ার লিভার এবং ফোর হুইল সুইচ ব্রেক এবং হচ্ছে আপনার ডোর সামনের বাম পাশের ডোর। এরপর দেখাবো ইঞ্জিন রুমটি, আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আপনার টার্বো সিস্টেমটি, এরপর হচ্ছে ইঞ্জিন, এবং হচ্ছে এটি হচ্ছে আপনার ব্রেক সিস্টেমের আপনার মডেলটি এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে, এবং ডিজেল ইঞ্জিন এবং রাইসেল ব্যাটারি এটিতে আসছে, ডিজেল ফিল্টার। এবং ইঞ্জিন রুমটি কী অবস্থা আছে দেখাচ্ছি আপনাদেরকে, এবং বনটের ভিতরের সাইড আলহামদুলিল্লাহ সচল অবস্থায় আছে। ভিতরটি দেখানো হলো পাওয়ার স্টিয়ারিং এবং হচ্ছে টার্বো এবং ডিজেল। সিসি হচ্ছে 2500 সিসি দুটি গাড়ির ক্যাপাসিটি ইঞ্জিন, 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন, টার্বো এবং হচ্ছে 2500 সিসি মানে 2500 সিসি ডিজেল টার্বো ইঞ্জিনটি, এবং গিয়ার ম্যানুয়াল এবং ফোর হুইলটি অটোমেটিকলি ব্ল্যাক কালার, ভিতরে আপনার হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, এবং এই গাড়িটি ডিজেল চালিত, খুবই চমৎকার, ব্র্যান্ড নিউ, ফার্স্ট পার্টি থেকে এডিট করা হয়েছে, কাগজ সহ আপডেট পাবেন। আস্কিং প্রাইস 39,95,000, 39,95,000 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই মিচুবিশি 2020 মডেলে, এই ডাবল কেবিন পিকআপ লাক্সারিয়াস গাড়িটি। চলুন আপনাদেরকে দেখাবো এবার টয়োটা মডেলের 2007 এই গাড়িটি কি অবস্থা আছে। এলার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ দুটি হেডলাইট ফ্রেশ কন্ডিশন আছে, গ্রিলে কিন্তু সচল অবস্থা আছে, টয়োটা লোগো রিফ্রেশ আছে বাম্পারের, 11 সিরিয়ালে ঢাকা মেট্রো ছোঁয়া, এবং স্টিল বাম্পারগুলো ইনস্টল করা আছে গাড়িতে, আপনারা ইনস্টল করা লাগবে না, ফগলাইট চালিয়ে ইনস্টল করতে পারবেন, ঘ্যাপ আছে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপর হচ্ছে এটি কিন্তু অ্যালো রিমস আসেনি, এটি হচ্ছে নর্মাল রিমস, যার সাথে অরিজিনালি এসছে, সেই রিমগুলো দেখাচ্ছি, টায়ারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সচল অবস্থা আছে, অনেকদিন ইউজ করতে পারবেন, এবং হচ্ছে ইন্ডিকেটর লাইট, এই মনোগ্রামগুলো হাইলাইটস সচল অবস্থাতে ভাঙা নেই, রেঞ্চগুলো কিন্তু ইনস্টল করা আছে, ইনস্টল করা লাগবে না, গ্লাসের বিটগুলো সম্পূর্ণ সচল আছে, হ্যান্ডেল থেকে শুরু করে সম্পূর্ণ রেডি আছে গাড়িটি কালেকশনে। এরপর হচ্ছে পাদানিগুলো ইনস্টল করা হয়েছে বাংলাদেশে আসার পর গাড়িটি, ডিজেল ট্যাঙ্কটি মুখাটি বাম পাশে এখানে আছে, সিটে দেখালাম রিমস টায়ার একই ডিজাইন আছে কিনা আপনার বাম পাশের পিছনের, দেখানো হলো ডাসম্যাট সহ কমপ্লিট। এরপর দেখাবো আপনাদেরকে ব্যাকডালার ভিতরে কতটুকু স্পেস আছে এই গাড়িটির, আলহামদুলিল্লাহ ব্যাকডালার ভিতরে যতটুকু স্পেস আছে দুটি গাড়ি কিন্তু সেম টু সেম স্পেস, ব্যাকডালার লাইটগুলো কিন্তু আপনার হচ্ছে ব্যাকলাইটগুলো এলইডি, এবং হচ্ছে আপনার ফ্রেশ অবস্থায় আছে, ভাঙা নেই, অক্ষরগুলো কিন্তু ফ্রেশ আছে, এবং এই গাড়ি কিন্তু বাম্পার আসছে গাড়ির সাথে, সেই বাম্পারটি আমি দেখাচ্ছি, এবং ডিজিটাল প্লেট সামনে পিছনে, এবং একটি বাম্পার আপনার আপনার যেটি হচ্ছে ইনস্টল করা আছে পিছনে, যাতে আপনার সেফটি বাম্পার সেটি কিন্তু দেখানো হলো। এরপর আপনার দেখাবো ডান পাশে কী অবস্থায় আছে রিমস এবং টায়ার, রিমস টায়ারটি দেখাচ্ছি আপনার ডান পাশের পিছনে ডাসম্যাট, এবং পিছনে কিন্তু দেখার জন্য গ্লাসগুলো প্রত্যেকটি গাড়িতে যেভাবে আসছে সেভাবে আছে আলহামদুলিল্লাহ। এরপর আপনার হ্যান্ডেল, গ্লাসের বিট, রেঞ্চের পাদানি আলহামদুলিল্লাহ সচল অবস্থায় আছে, আপনার পাদানি থেকে শুরু করে লুকিং গ্লাস সহ, এবং প্রত্যেকটি অক্ষর হাইলাইটস লেখাগুলো, ইন্ডিকেটর লাইট, ডাসম্যাট, এবং হচ্ছে আপনার রিমস টায়ার আলহামদুলিল্লাহ। দেখানো হলো গাড়িটির কী অবস্থায় আছে, এবং রেডিও এন্টিনার থেকে শুরু করে সাদের ড্রেন বিট সহ সচল অবস্থায় আছে এই গাড়িটির বাইরের সাইডটি দেখানো হলো। চলুন আপনাদেরকে দেখাবো গাড়িটির ভিতরে কী অবস্থা আছে, এটি মডেল তো বলেছি আপনাদেরকে সাদের মডেল, তারপর আবার ভিতরে কিন্তু ডেজেন্ডোর আমি দেখাচ্ছি, উইন্ডোগুলো কিন্তু পাওয়ার, উইন্ডো পাওয়ারের সুইচ, মাস্টার সুইচটি এখানে, এরপর হচ্ছে আপনার যেটা হচ্ছে গিয়ার লিভার, এবং হচ্ছে আপনার এটা হচ্ছে ফোর হুইলের, এটা হচ্ছে ফোর হুইল, ছোটোটি হচ্ছে ফোর হুইলের, এটি হচ্ছে গিয়ার লিভার বড়টি, হ্যান্ড ব্রেক, এবং হচ্ছে এসি প্যানেল, এরপর হচ্ছে অডিও প্লেয়ার, এরপর ভিতরটি এটা কিন্তু এসি সহ কমপ্লিট আছে, সচল অবস্থায় আছে, এবং সিট কাভারগুলো কিন্তু আপনার ইনস্টল করা হয়েছে, ফ্লোর কার্পেট ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল করা লাগবে না। এই গাড়িটি দেখানো হলো এই গাড়ির ভিতরে সামনের কী অবস্থায় আছে দেখাবো আপনাদেরকে, পিছনের সিটগুলো এবং সিলিং থেকে শুরু করে কী অবস্থায় আছে দেখালাম আপনাদেরকে, ভিতরের সাইড কী অবস্থায় আছে চলুন আপনাদেরকে দেখাবো, বাম পাশে ভিতরের সাইড কী কন্ডিশন আছে একটু সামান্যভাবে, তারপর ইঞ্জিন রুমটি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এইখানে আপনাদের দেখাচ্ছি ডান পাশ থেকে বাম পাশ থেকে ভিতরে ডান পাশে কী অবস্থা আছে, এই আছে ডোর প্যাড, এবং ভিতরের সাইড এই যে ড্যাশবোর্ড, এবং হচ্ছে ভিতরের সাইডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনার ডোর প্যাড সহ সচল অবস্থায় আছে ভিতরের সাইড। চলুন আপনাদেরকে দেখাবো ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে, ইঞ্জিন রুমটি আপনার ডিজেল, এবং হচ্ছে 2500 সিসি এই গাড়িটির,
টার্বো, এই টার্বো সিস্টেমটি, এবং এখানে হচ্ছে ড্রাই সিলেক্টিভ ব্যাটারি, এবং হচ্ছে ডিজেল ফিল্টার সম্পূর্ণ। কিন্তু ভিতরের সাইডটি কী অবস্থা আছে আপনি দেখাচ্ছি, মার্সেল সহ সচল অবস্থা বনটের ভিতরের সাইডটা দেখানো হলো আলহামদুলিল্লাহ। এই গাড়িটির দেখানো হলো কী কন্ডিশন আছে ভিতরে এবং বাইরে, এবং আপনাদেরকে বলবো আমার মডেল, রেজিস্ট্রেশন এবং প্রাইসটি। এটি কিন্তু আপনার মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন 2007-এ, এবং ম্যানুয়াল গিয়ারে, ডিজেল 2500 cc, গোল্ডেন কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। এটি হচ্ছে আস্কিং প্রাইস 19,95,000 টাকা আমাদের এই গাড়িটি পেয়ে যাবেন, এই আমাদের এই হাইলেক্স ডাবল কেবিন পিকআপটি। এটি আর আরও কিছু গাড়ি আমাদের শোরুমে কিন্তু কালেকশনে আছে, আমাদের কাছে হাইলেক্স আছে দুটি, একটি হচ্ছে 2004-এর মডেলের অটো গিয়ার, এটি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের নিউ শেপ, এবং ওই গাড়িটি হচ্ছে 2004-এর মডেলের আমার 5-এর রেজিস্ট্রেশন অটো গিয়ার ডিজেল। ওই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,95,000 টাকা হাইলেক্স ওই পিকআপটি, আর এটির প্রাইসটা আপনাদের বলেছি। এরপরে L200 আছে 2004-এর মডেলের ম্যানুয়াল গিয়ার, এসি সহ কমপ্লিট, পেপার্স কমপ্লিট, সেটি আপনার রাখতে পারবো হচ্ছে 10,25,000 টাকা L200। এরপরে আমাদের কাছে আরেকটি আছে হাইলেক্স সিঙ্গেল কেবিন সাদা কালারের আপনার ডিজেল সিঙ্গেল কেবিন পিকআপটি রাখতে পারবো আপনাদের জন্য 8,50,000 টাকা 4-এর মডেলের সিঙ্গেল কেবিন পিকআপটি। এরপর হচ্ছে মিৎসুবিশি কোম্পানি জেলি আছে আমাদের কাছে কালেকশন, 2010-এর মডেলের 10-এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ, এটি হচ্ছে অকটেন প্লাস এলপিজি কনভার্ট করা আছে ওই গাড়িটি। ওইটি হচ্ছে আমাদের প্রাইসটা হচ্ছে 9,50,000 টাকা, পেপার সহ আপডেট পাবে এই ডাবল কেবিন পিকআপগুলো। আর একটি জিনিস বলি, আমাদের কিন্তু এই গাড়িটি কিন্তু দুটি গাড়ি আছে আমাদের কাছে ব্ল্যাক কালারে পেয়ে যাবেন, দুটি গাড়ি একেবারে ব্র্যান্ড নিউ। চলে আসবেন ভাইবে এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে বারিধারা ব্লক, যে রোড 9 প্লট 6, নতুন বাজার, ঢাকার পরশপর, এখানে অবস্থিত। বারিধারার ঠিক অপরচিটি মেন রাস্তার উপর অপরচিটি আমাদের শোরুমটি অবস্থিত আছে। শুক্রবার সরকারি ছুটিতে কোনো বন্ধ থাকে না, সপ্তাহে 7 দিন আমাদের শোরুমটি ওপেন থাকে, এবং যারা আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে চান, গাড়ি এক্সচেঞ্জ, গাড়ি ক্রয়, গাড়ি বিক্রয়, এই সুবিধা আছে, শুধু ব্যাংক লোনের ব্যবস্থা নেই। চলে আসবেন আমাদের এই শোরুমে গুগল ম্যাপ দেখে। ভাইবে এন্টারপ্রাইজ কালকুলেশন কোথায় অবস্থিত আপনাদের লোকেশনটি আমি বলে দিয়েছি, যে আমাদের যত কমে সেটা হচ্ছে 0172-64-214, 0170-44-0506, এই নাম্বারটি যোগাযোগ আসতে পারবে ইনশাআল্লাহ। এলপিজি কনভার্সন, সিএনজি কনভার্সনের ব্যবস্থা আছে আমাদের শোরুমে, প্রচুর পরিমাণ প্রাইভেট থেকে শুরু করে, নোহাত থেকে শুরু করে ডাবল কেবিন পিকআপ সহ পেয়ে যাবেন আমাদের শোরুমে। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখে থাকেন, তারা দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটি শেয়ার করে রাখেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, ভিডিওতে লাইক দিয়ে রাখেন, কারণ যে ভিডিওগুলো আপনারা খুঁজতেছেন চলে যাবে, আপনার পছন্দনীয় গাড়িটি আপনাদের কাছে ভিডিও শেয়ারের মাধ্যমে এবং লাইকের মাধ্যমে। এই জন্য আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা ওয়ানার, সবসময় আমাদের রিভিউগুলো করে থাকি, কথার মাঝে ভুল হয়ে গেলে ক্ষমা চেয়ে দেখবেন। আমি বিদায় নিচ্ছি এখন আজকে রিভিউ থেকে, সবাইকে ধন্যবাদ জানাই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।